বারবার ট্রেনের দুর্ঘটনা, ঘূর্ণিঝড়, বুলবুল সহ বড় বড় আসে আমাদের দেশের উপর দিয়ে আসছে। এ থেকে আমাদের বাঁচার উপায় কি? কিছু কিছু মানুষ তো সেটা মাইন্ড নামাইছে দুর্ভাগ্যবশত, এগুলি বলা কোনো যায় না। হয়তো আমরা সেনা প্রস্তুত সেনাবাহিনী বসে কী করবে, একটা বাতাস শেষ। এগুলি হচ্ছে এগুলি সুন্দরবন বাঁচাইছে, এগুলি বলা তো শিল্প যাইজ নাই, শিল্প সরাসরি শিল্প বলতে হবে আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে সবসময় আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাতাস হতো, বাতাস বের হতো, তখন কী বলতেন? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপর না, দূরে। রাসূলের গা ভয় ধরে যেত, কারণ এইভাবে আদ ধ্বংস হয়েছে। রাসূল বলছেন হাদিসে আসছে যে ওহলি কাত আদ বিদ্যুগুন, যে আদকে ধ্বংস করেছে এই এই বাতাস দিয়ে। যদি ভয় পেয়ে যেতেন, আমাদের উচিত ভয় পেয়ে যাওয়া। দুর্ভাগ্যে আমি শুনলাম ওদিন যেদিন বুলবুল আক্রমণ করলো, সুন্দর সুন্দর নাম দেওয়া একটা খারাপ কাজ, এটা যারা দিচ্ছে তাদেরকে সাবধান করা উচিত। এত সুন্দর নাম দিচ্ছে কেন? এটা কিসের দুর্ঘটনা বেলা? এটা বুলবুল না, এটা বেলবেলা, এটা বিপদ নিয়ে আসছে। বুলবুল নাম দিচ্ছেন কেন আপনি? এত সুন্দর নাম দেওয়া তো উচিত না, এগুলো তো বিপদ। আল্লাহ এই বিপদগুলিকে আর কী করলাম? দেখলাম আশ্চর্য, ওরা সংবাদ বিপরীতে কিছু মানুষ অমুক শোনেন কি হয়েছে ওখানে, দেখেন মনে হলো এটা একটা গর্বের বিষয় হয়ে গেছে, আমরা এই করেছি সেই করেছি ইত্যাদি। আর তুই আল্লাহর কাছে আশ্রয় চা, মসজিদে যা, কান্নাকাটি কর, ঘরে যা, সেজায় পড়ে যা, রসুল যেটা করতেন সেটা কর। এটা না করে আমরা এটাকে একটা খেলনা দুটা বানাইছি, আমরা একটা ওই খবরের উপহার্য বানাইছি, পত্রিকার পুরো পত্র বার্তার ব্যবস্থা করতেছি। আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাওয়া আমাদের উপায় নেই, কান্নাকাটি করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তো বিধান। আসসালামু আলাইকুম।